জি অনি ধন্যবাদ অনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে টুঙ্গিপাড়ায় দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু সব প্রস্তুতি চলছে অনি আপনাকে একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জের এই মুহূর্তে আমি টুঙ্গিপাড়ার এক নম্বর গেটে অবস্থান করছি সেখানে কিন্তু সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে যেটা জানিয়েছে জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনে আপনাকে আরেকটু জানিয়ে রাখি গোপালগঞ্জ জেলা বছরে কিন্তু যে করোনাকালীন কিন্তু বড় ধরনের কোনো কর্মসূচি হাতে নিতে পারেনি স্বাস্থ্যবিধি মেনে কোনো রকম কিন্তু সেই বঙ্গবন্ধুর সমাধিস্থলে কিন্তু ছিল এবার কিন্তু বঙ্গবন্ধুর সেই সমাধিতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে আসবেন এবং রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই এই সমাধিতেই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা সভা যোগ দিবেন এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধুর জীবনের উপরে আলোচনা সভা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই দিনব্যাপী যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করেছে এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে 11টার মধ্যেই এই সভাস্থলে এবং এই সমাধিতে পৌঁছাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এনি এই ছিল আমার কাছে টুঙ্গিপাড়া থেকে জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর এই পর্যন্ত খবর।